আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। খুব ঝটপট সহজে হয়ে যাবে এমন একটি রেসিপি, ডাল বেগুন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি কিছুটা মসুর ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম সর্ষের তেল। দিয়ে আমি এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। এটা অন্তত 5 মিনিট তো মাখতেই হবে, একদম পেঁয়াজ লঙ্কা নরম হয়ে যাবে ততক্ষণ মাখতে হবে। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম, খুব বেশি জল আমি এখন দেব না, যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার জল দেব। এবার আমি গ্যাসটা অন করলাম, করে ডালটা আমি সিদ্ধ হতে দিলাম। ডালটা ফুটছে, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম আর একটু। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে আমি গোল গোল করে পিস পিস করে কেটে নেব। এবার আমি এই বেগুনের ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা যেদিন ডাল রান্না করবেন মনে করবেন, সেদিন শুধু ডাল না রান্না করে এই ডাল বেগুনের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার ডালটা আমার ফুটে উঠেছে, এদিকে আমি বেগুনগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। ভেজে এবার তুলে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিলাম। এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি একটু ভালো করে ফুটতে দেব। ডালটা ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এবার আমি বেগুন ভাজাটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। বেগুন ভাজাটা কিন্তু খুব আগে দেবেন না, মানে নামানোর কিছু আগে দিয়ে দেবেন, না হলে কিন্তু বেগুনগুলো সব গলে যাবে। এটা কিন্তু গরম ভাতে জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, অন্য কিছু কিন্তু আর লাগবেই না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখুন কত সুন্দর লাগছে। যখন মাছ মাংস আর খেতে ইচ্ছে করবে না, তখনও কিন্তু এই ডাল বেগুনটা বানিয়ে ফেলবেন, দেখবেন খেয়ে মুখে রুচি এসে যাবে, দেখুন কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের